আসসালামু আলাইকুম বিএচ লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আমি জাকির হোসেন গত লেকচারে আমরা অর্গানিক কেমিস্ট্রির বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করে এসেছি আজকের লেকচারটি দেখার পূর্বে যদি তোমরা গত লেকচারটি দেখে আসো তাহলে তোমাদের জন্য বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে তাহলে চলো আমরা আজকের আলোচনা বিষয়সমূহ দেখে আসি আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ক্যাটিনেশন অ্যালকেন অ্যালকেনের সাধারণ প্রস্তুতি এবং অ্যালকেন কী কী বিক্রিয়া দেয় সেই বিক্রিয়াগুলো ক্যাটিনেশন ল্যাটিন ক্যাটেন অর্থ চেইন বা সিকোল উক্ত চেইন বা সিকোল থেকেই ক্যাটিনেশন শব্দটি নেওয়া হয়েছে ক্যাটেনেশনের সংজ্ঞা থেকে আমরা দেখে আসি কোনো মৌলের পরমাণু নিজেদের মধ্যে বন্ধনে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বা চেন গঠনের ধর্মকেই ক্যাটেনেশন বলে তাহলে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে আসলে কোন মৌলসমূহ ক্যাটেনেশন ধর্ম দেখায় কার্বন সিলিকন সালফার ও ফসফরাস ইত্যাদি মৌলসমূহ আসলে ক্যাটেনেশন ধর্ম দেখায় আমরা কিছু উদাহরণের মাধ্যমে ক্যাটেনেশন ব্যাপারটা আরও ভালো করে বোঝা আসার চেষ্টা করি কার্বনের চারটি যোজ্যতাকে যদি আমরা চারটি হাত কল্পনা করে থাকি এবং তিনটি হাতে যদি হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকে অপর হাতটি যদি কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হয় এভাবে সংযুক্ত হয়ে যে যোগ গঠন করে তাকে আমরা সম্পৃক্ত যৌগ বলে থাকি অথবা অ্যালকেনও বলে থাকি অর্থাৎ কার্বন কার্বন পরমাণুর সাথে যদি একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয় সেটাই অ্যালকেন একইভাবে যদি একাধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে এক বন্ধনের মাধ্যমে যে যোগ গঠন করে তাকে আমরা সম্পৃক্ত যোগসমূহের ক্যাটিনেশন বলতে পারি উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কার্বন কার্বন পরমাণু এবং একাধিক কার্বন পরমাণু একইভাবে যদি নিজেদের মধ্যে বন্ধন গঠন করে তাহলে এগুলোই আসলে সম্পৃক্ত যোগসমূহের ক্যাটিনেশন একইভাবে যদি আমরা দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে দুটি হাত দ্বারা সংযুক্ত হয় এবং অপর দুটি হাত খালি থাকে তাদের অথবা দুটি কার্বন পরমাণু যদি তিনটি হাত দ্বারা নিজেদের মধ্যে সংযুক্ত হয় এবং অপর দুটি হাত খালি থাকে তাহলে উক্ত বন্ধন গঠনের যোগকে আমরা বলে থাকি অসম্পৃক্ত যৌগ আর যদি কার্বন পরমাণু দয় নিজেদের মধ্যে দ্বিবন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তাহলে আমরা তাকে অসম্পৃক্ত যোগ বলি অসম্পৃক্ত যোগের অ্যালকিন বলে থাকি এবং যদি তিনটি হাত দ্বারা নিজেদের মধ্যে সংযুক্ত হয় তাহলে তাকে আমরা অ্যালকাইন বলে থাকি এভাবে যদি একাধিক কার্বন পরমাণু নিজেদের মধ্যে দ্বিবন্ধনের মাধ্যমে বন্ধন গঠন করতে পারে অথবা চেইন বা সিকল গঠন করতে পারে তাহলে তাকে আমরা অসম্পৃক্ত যৌগসমূহের ক্যাটিনেশন বলে থাকতে পারি এখন আমরা উদাহরণসমূহ দেখে আসি এখানে দুটি কার্বন পরমাণুর ক্যাটিনেশন দেখানো হয়েছে তাহলে আমরা দেখতে পারি দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়েছে এবং এখানে দুটি কার্বন পরমাণু পরমান্ধের মাধ্যমে নিজেদের মধ্যে সংযুক্ত হয়েছে এখানে ত্রিবন্ধের মধ্যে ক্যাটিনেশন এবং দুটি হলো অসম্পৃক্ত কার্বন পরমাণুর ক্যাটিনেশন আছে এবং ছয়টি কার্বন পরমাণুর ক্যাটিনেশনও দেওয়া আছে আসলে কার্বনের চতুর্জ্যতা এবং অরবিটালের সংকরণ ও কার্বন কার্বন বন্ধনের অধুক অধিক সুস্থিতিশীলতার কারণে ক্যাটিনেশন ধর্ম দেখায় ক্যাটিনেশন শুধুমাত্র স্বরলৌকিকই হয় না বদ্ধাকার চক্রাকার এবং বলয়াকারও হয়ে থাকে ক্যাটিনেশনের একটি প্রকোষ্ঠ উদাহরণ হলো ফুলারিন্স ফুলারিন সমূহ হলো কার্বনের আরও এক ধরনের ত্রিমাত্রিক রূপভেদ যারা সম্পূর্ণভাবে ক্যাটিনেটের ধর্ম বন্ধনের মাধ্যমে কার্বন শিকল দ্বারা তৈরি ফাঁপা গোলক বা টিউব বিশেষ হয়ে থাকে ফুলারিন সমূহ তিরিশটি থেকে সত্তরটি এসপি টু কার্বন পরমাণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে থাকে এখন আমরা দেখব কার্বন সিকোলে পরমাণু সংখ্যা অনুসারে যোগযোগের নামের শব্দমূলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন সিকোলে মূল সিকোলে কার্বন সংখ্যা যদি এক হয় তাহলে যৌগের শব্দমূলটি হবে মিথ উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি এখানে একটু আগে আমরা দেখে এসেছি যে কার্বন পরমাণুর সাথে যদি একক বন্ধনের মাধ্যমে চারটি হাত পণ্য থাকে তাহলে তাকে অ্যালকেন শ্রেণীর অন্তর্গত বলা যেতে পারে অ্যালকেনের সাধারণ সংখ্যকটি আমরা এখানে লিখে রেখেছি সিএন এস টু এন প্লাস টু এখন আমরা দেখি এখানে এই মূল শ্রিকলে কার্বন পরমাণুর সংখ্যা এক মানে একটি কার্বন পরমাণু আছে এবং যোগের শব্দমূল হবে মিথ এবং এটি যেহেতু অ্যালকেন শ্রেণীর সদস্য তাহলে সেখান থেকে আসবে এন অর্থাৎ একটি কার্বন পরমাণুর মাধ্যমে যে বন্ধন গঠন করবে তার নাম হবে মিথ এন যদি দুটি কার্বন পরমাণু অর্থাৎ মূল শিকলের মধ্যে দুটি কার্বন পরমাণু থাকে এবং সেটি যদি একক বন্ধনের মাধ্যমে থাকে তাহলে সেটার নাম হবে ইথ এন যে যেমন আমরা বলতে পারি এই যে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে সংযুক্ত আছে একক বন্ধনের মাধ্যমে যেহেতু দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধনের মধ্যে সংযুক্ত থাকে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে সংযুক্ত আছে মূল মধ্যে তাহলে শব্দমূলটি হল ইথ এবং যেহেতু অ্যালকেন শ্রেণীর সদস্য তারা তাই মূল যোগের নাম হবে ইথেন একইভাবে কার্বন তিনটি কার্বন পরমাণু থাকলে যোগের মূল শব্দ হবে প্রোপ চারটে কার্বন পরমাণু থাকলে যোগের মূল শব্দ হবে বিউট পাঁচটি থাকলে পেন্ট ছয়টি থাকলে হেক্স সাতটি থাকলে হেফ আটটি থাকলে অক্ট নয়টি থাকলে নন দশটি থাকলে ডেক একইভাবে এগারোটি থাকলে উন ডেক বারোটা থাকলে ডো ডেক তেরোটা থাকলে ট্রাই ডেক চোদ্দোটা থাকলে টেটটা ডেক পনেরোটি থাকলে পেন্টা ডেক ষোলোটি থাকলে হেক্সা ডেক সতেরোটি থাকলে হেফটা ডেক আঠেরোটি থাকলে অক্টাডেক উনিশটি থাকলে ননা ডেক এবং বিশটি থাকলে আইকোসেন এখন আমরা বলতে পারি যদি তিনটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধনে থাকে যেমন উদাহরণস্বরূপ এটা দেখতে পারি তিনটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধন আছে তাহলে তিনটি মূল শিকলে কার্বন পরমাণুর সংখ্যা তিন তাই আমরা এটা যোগের শব্দমূল হিসেবে বলতে পারি প্রোপ এবং এটা যেহেতু একক বন্ধনের মধ্যে সংযুক্ত তার মানে এটা অ্যালকেন তাহলে এটাকে এটার নাম বলতে পারি আমরা প্রোপেন একইভাবে চারটি কার্বন পরমাণুর দ্বারা হলে বিউটেন উদাহরণস্বরূপ আমরা এটা দেখতে পারি ছটি থাকলে হেগজেন এটা দেখতে পারি এখন আমরা দেখব এখন এতক্ষণ আমরা যা দেখলাম সেগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ নামসমূহ এখন আমরা দেখি যদি কার্বন পরমাণু নিজেদের মধ্যে দ্বিবন্ধনের মাধ্যমে থাকে একক বন্ধন না হয়ে যেমন এভাবে থাকে দুটি কার্বন পরমাণু নিজেদের মধ্যে দ্বিবন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তাহলে যেহেতু মূল শিকলে কার্বন পরমাণুর সংখ্যা দুই দুই তাহলে সেটা যোগের শব্দমূলটা হলো ইথ এবং যেহেতু এটি এলকিন শ্রেণীর সদস্য তা মানে সেখান থেকে আসবে ইন ইথিন তাহলে মূল সব যোগের মূল নামটা হবে ইথিন এরকমভাবে দুইটি কার্বন তিনটি কার্বন পরমাণু যদি নিজেদের মধ্যে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে প্রোপিন এবার একইভাবে বিউটিন পেন্টিন হেকজিন এখন যদি ত্রিবন্ধনের মাধ্যমে দুটি কার্বন পরমাণু থাকে যেমন উদাহরণস্বরূপ এটা দেখতে পারি তাহলে দুটি কার্বন পরমাণু যদি মূল শ্রীকোলা আসে তাহলে আমরা বলতে পারি ইথ এবং যেহেতু এটি এলকাইন সদ শ্রেণীর সদস্য তাহলে আমরা বলতে পারি আইন মিথ আইন ইথাইন প্রোপাইন আসলে মিথাইন শ্রেণী মিথাইন বলতে কোনো যোগ্যমূলক নেই ইথাইন প্রো বিউটাইন বিউট আইন ইত্যাদি যোগ্য এরকমভাবে নামকরণ করতে পারি আমরা এখন আমরা দেখি এখানে মিথেন অর্থাৎ এটি একটি অ্যালকেন অ্যালকেনের সাধারণ সঙ্গে দেওয়া আছে এন টু এন প্লাস টু আমরা যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করতে পারি তাহলে রূপ এরকম যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে এটি অন্য একটি মূলকে রূপ ধারণ করে সেই মুলকের নাম অ্যালকাইল মূলক তো যেহেতু এটা মিথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করেছে সেহেতু এর নাম হয় মিথাইল যদি ইথাইল থেকে ইথেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করতো তাহলে নাম হতো ইথাইল এরকমভাবে আমরা অ্যালকাইল মূলকের নামকরণ করতে পারি এখন আমরা দেখি যদি মূলক থেকে আরও একটা হাইড্রোজেনকে অপসারণ করা হতো তাহলে সেটা হতো মিথিলিনমূলক অর্থাৎ মিথিলিনমূলক নিয়ে আমরা পূর্বের বিরুদ্ধে আলোচনা করে এসেছিলাম এখন আমরা দেখি মিথোক্সিমূলকটা কি আসলে মূলকের সাথে যদি একটি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটি হয় মিথোক্সিমূলক আমরা পরবর্তীতে যখন অ্যালকেনের বিক্রিয়াগুলো দেখে আসবো সেখানে আমরা মিথোক্সিমূলক ইথোক্সিমূলক এগুলোর বিস্তর আলোচনা করে নেব একটু আগে আমরা অ্যালকেনের যাবতীয় জিনিসপত্র দেখে এসেছি এখন আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি শেখার আগে অ্যালকেন সম্পর্কে আরেকটু জেনে নিই অ্যালকেন কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বিমৌল যুগের কার্বন শিকলে কেবলমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেই সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকেই অ্যালকেন বলে থাকি অ্যালকেনের সাধারণ সংকেত হিসেবে সিএনএস টু এন প্লাস টু এটি বলা যায় এদেরকে প্যারাফিন বলে থাকি গ্রিক প্যারাম ও এফিনিস শব্দের সমন্বয়ে প্যারাফিন গঠিত প্যারাম মানে স্বল্প এবং অ্যাফিনিস মানে আসক্তি সুতরাং প্যারাফিন মানে স্বল্প আসক্তির যৌগ দৃঢ় বন্ধন দ্বারা গঠিত অ্যালকেন সমূহে সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ নেয় না বলে এদেরকেই এই নামকরণ করা হয়েছে এখন আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি দেখে নিই অ্যালকেনের সাধারণ প্রস্তুতির মধ্যে প্রথমে আমরা ডিকার্বক্সিলেশন পদ্ধতিটা দেখে আসি ডিকার্বক্সিলেশন পদ্ধতির সহজ টেকনিকটা আমরা এভাবে বলতে পারি জৈব অ্যাসিডের বা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি যোগ করি সোডালামের সংকেত হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড যোগ করি তাহলে পাওয়া যায় এবং উক্ত কাজটি করলে আমরা অ্যালকেন এবং অতিরিক্ত সোডিয়াম কার্বোনেট পেয়ে যাব উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিডকে যা একটি ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিডের সংকেত থেকে আমরা দেখি সিএস থ্রি সি ডাবলো এইচ ইথানাসিড একটি ফ্যাটি অ্যাসিড তো আমাদের এখানে বলা হয়েছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তো এটা তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ না এখানের হাইড্রোজেনকে যদি আমরা অপসারণ করে সোডিয়াম আনতে পারি তাহলে উক্ত যৌগের নাম দাঁড়ায় সোডিয়াম ইথানোয়েট যা এখানে দেওয়া আছে এস থ্রি সি ডাবলো প্যানি এই সোডিয়াম মিথানেটের সাথে লাইম যোগ করতে হবে সো আমরা সের লাইম যোগ করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তাহলে আমরা এখান থেকে সোডিয়াম কার্বনেট পেয়ে গেলাম এবং এখানে থ্রির সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে মিথেন তৈরি হলো তাহলে এই মিথেন একটি অ্যালকেন তাহলে আমরা ডি কার্বোস পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করতে পারি আমরা যদি আরেকটা বিক্রিয়া থেকে দেখে আসি তাহলে এখানে দেখতে পারি সোডিয়াম হ্যাপটেন তো সোডিয়াম হ্যাপ্টানোয়েট এখানে তার সাথে আমরা কি সোডালাইম যোগ করলাম এবং আমরা যোগ হিসেবে পেলাম হ্যাকজেন তো হ্যাকজেন কীভাবে পেলাম আমরা এখান থেকে আমরা পেয়ে গেলাম সোডিয়াম কার্বোনেট এবং একটি হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে হ্যাকজেন তৈরি করে ফেললো এখন আমরা দেখি মৃত্যু বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড অংশগ্রহণ নিচ্ছে না তাহলে আমরা শুধুমাত্র সোডিয়াম হাইড্রো অক্সাইড নিলেই তো এই বিক্রিয়াটা করতে পারতাম কেন আমরা সোডালাইম নিতে গেলাম উত্তর হিসেবে আমরা বলতে পারি উক্ত সোডিয়াম হাইড্রো অক্সাইডটি শুষ্ক হতে হবে কারণ আত্র অবস্থায় আমরা উক্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবো না তাই সোডিয়াম হাইড্রো অক্সাইডকে শুষ্ক রাখতে ক্যালসিয়াম অক্সাইড যোগ করেছি কারণ আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড একটি নিরোধূপ পদার্থ অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কোনো প্রভাবক হিসেবে এখানে কাজ করছে না এটি সোডিয়াম হাইড্রো অক্সাইডকে শুষ্ক রাখতেই মূলত বিক্রিয়ায় কাজ করছে তাহলে আমরা বুঝতে পারলাম কেন এই বিক্রিয়ায় সোডা লাইম ইউজ করতে হচ্ছে বিক্রিয়াটা যদি আমরা সহজেই চিন্তা করি তাহলে দেখতে পাই বিক্রিয়কের মধ্যে যতটি কার্বন রয়েছে অর্থাৎ ষাটটি কার্বন রয়েছে এখন উৎপাদে আমরা যদি একটি কার্বন অপসারণ করতে পারি তাহলেই আমরা উক্ত সম্পৃক্ত যে যৌগটি পাই সেটি উৎপন্ন হবে অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হবে তো আমরা যদি সহজে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে চাই তাহলে বিক্রিয়কের মধ্যে যতটি কার্বন পরমাণু আছে তার থেকে একটি কার্বন পরমাণু অপসারণ করে সম্পৃক্ত যুগও গঠন করে ফেললেই হয়ে যাবে তো এখান থেকে আমরা দেখছি অক্সিলেট আয়ন থেকে একটি কার্বন অপসারিত হয়ে উক্ত বিক্রিয়াটি সহজে সম্পন্ন করা যাচ্ছে এজন্যই এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এখন আমরা দেখে আসব অ্যালকেন সাধারণ প্রস্তুতির মধ্যে দ্বিতীয় প্রস্তুতি অর্থাৎ উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি প্রথমে আমরা উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুতির টেকনিকটা দেখে আসি অ্যালকাইল হেলাইট প্লাস ধাতব সোডিয়াম যদি ইথাইও মাধ্যমে বিক্রিয়া করতে পারি তাহলে অ্যালকেন এবং ধাতব হ্যালাইট পাওয়া যায় তো শুরুতে আমরা বুঝে আসি অ্যালকেন হ্যালাইটটা কী একটু আগেই আমরা দেখে এসেছিলাম যে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করা যায় তাহলে অ্যালকাইল মূলক পাওয়া যায় সো এই অ্যালকাইল মূলকের সাথে যদি এই হাইড্রোজেন অপসারিত হাটটির মধ্যে যদি আমরা কোনো একটি হ্যালাইট বলতে হ্যালোজেনের মৌল এনে রাখি তাহলে অ্যালকাইল হ্যালাইট পাওয়া যায় যেমন ধরুন এখানে যেটা করেছি তিনটা হাইড্রোজেন তিনটা হাতে এবং এই অপসারিত হাইড্রোজেনের জায়গায় যদি আমরা একটা ব্রোমিন সংযুক্ত করি তাহলে উক্ত যুগের নাম দাঁড়ায় মিথাইল ব্রোমাইট একইভাবে যদি আমরা এটা দেখতে পারি শর্টকাট একটা টেকনিক সেটা হলো বলছে ধাতব সোডিয়াম তো আমরা ধাতব সোডিয়াম নিলাম এবং তার দুপাশে দুটা অ্যালকাইল হেলাইট নিলাম তাহলে আমরা দেখি এই ধাতব সোডিয়াম এবং হেলাইট মিলে ধাতব হ্যালাইট তৈরি করে সো সেই ধাতব হেলাইট এটা এবং অপর দুটি অ্যালকাইলমূলক পরস্পরের সাথে মিলেই সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে ফেলে তো উদাহরণস্বরূপ আমরা দেখে আসি এখানে মিথাইল ব্রোমাইট এবং উক্ত ধাতব সোডিয়াম ধাতব সোডিয়াম নেওয়া হয়েছে এবং তার সাথে আরও একটি অ্যালকা মূলক নেওয়া হয়েছে এবং এখানে সোডিয়াম আর হ্যালাইট মিলে সোডিয়াম হেলাইট তৈরি করেছে মানে সোডিয়াম ব্রোমাইট তৈরি করেছে এবং উক্ত মূলক দয় পরস্পর মিলে ইথেন তৈরি করেছে যা একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন শ্রেণির সদস্য একইভাবে আমরা এখানে দেখতে পারি দুটি ইথাইল ক্লোরাইড থেকে দুটি ইথাইল ক্লোরাইড ধাতব ফ্যালাইডের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথাইয়ের মাধ্যমে বিউটেন তৈরি করেছে এবং এক্সট্রা সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে যা একটি ধাতব ফ্যালাইড এখন আমরা দেখব অ্যালকেনের শিল্প উৎপাদন নিকেল প্রভাবকর উপস্থিতিতে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রচুর পরিমাণ মিথেন পাওয়া যায় অর্থাৎ এখানে আমরা বিক্রিয়া দেখতে দেখতে পাই কার্বন মনোঅক্সাইডের সাথে যদি হাইড্রোজেন সংযুক্ত করি এবং নিকেল প্রবাহ উপস্থিত দুশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা দিই তাহলে মিথেন এবং পানি উৎপন্ন হয় এখানে এই অক্সিজেন পরমাণুটা হাইড্রোজেনের সাথে মিলে পানি উৎপন্ন করে এবং উক্ত তিনটে হাইড্রোজেন যদি কার্বনের সাথে মিলে এখানে একটি কার্বন এবং এখানে বাকি হাইড্রোজেনগুলো একসাথে মিলে মিথেন উৎপন্ন করে একইভাবে কার্বন ডাইঅক্সাইড থেকেও মিথেন উৎপন্ন করা হয় নিকেল প্রভাবের উপস্থিতিতে দুশো একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন উৎপন্ন করা যায় যেমন এখানে ইথিন থেকে ইথিনের সাথে হাইড্রোজেন যোগ করে নিকেল প্রভাবের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ইথেন পেয়ে থাকি যা একটি অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন এখানে হাইড্রোজেনটি এখানে সংযুক্ত হয়ে সি স্ত্রি সিএস্ত্রি অর্থাৎ ইথেন তৈরি করে ফেলে একইভাবে চারটি হাইড্রোজেন যদি তাদের সাথে সংযুক্ত হয় অ্যালকাইনের সাথে তাহলে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয়ে যায় এভাবে আমরা শিল্প অ্যালকেনের শিল্প উৎপাদন করে থাকি এখন আমরা দেখবো অ্যালকেনের বিক্রিয়াসমূহ শুরুতেই আমরা জেনে এসেছি অ্যালকেন নিষ্ক্রিয় তাই অ্যালকেন খুব কম সংখ্যক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিক্রিয়া হলো ক্লোরিনের সাথে বিক্রিয়া কারণ এই বিক্রিয়া থেকে আমরা বাণিজ্যিকভাবে বেশি লাভজনক হতে পারি ক্লোরিনের সাথে অ্যালকেনের উক্ত বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এখানে প্রত্যেকটি ক্লোরিন পরমাণু একটি করে হাইড্রোজেন পরমাণু অপসারণ করবে বিক্রিয়া থেকে আমরা দেখতে পারি এখানে মিথেন ক্লোরিনের সাথে যখন সংযুক্ত হয়েছে এই ক্লোরিন পরমাণু মিথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসরণ করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে এবং অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এই মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে সংযুক্ত হয়ে একটি হাইড্রোজেন অপসারণ করে আমরা জানি তা কি মিথিলিন ক্লোরাইডে উৎপন্ন হয় কারণ আমরা আগেই শিখেছি ইথাইলমূলক থেকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে মিথিলিন মূলক পাওয়া যায় এখন আমরা দেখি উক্ত মিথিলিন ক্লোরাইড যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে এখান থেকে আরও একটা হাইড্রোজেন অপসারণ করে এবং যার নাম হয় ক্লোরোফ্রম এবং উক্ত হাইড্রোক্লোর কিছু উৎপন্ন হয় এই ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে কাজ করে ক্লোরোফর্মের সাথে যদি আবার আবার ক্লোরাইন সংযুক্ত করি তাহলে একটি হাইড্রোজেন অপসারণ করে কার্বন টেট্রাক উৎপন্ন করে এবং অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় অর্থাৎ অ্যালকেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করে থাকি সেই বিক্রিয়াটা ক্রমাগত চেন বিক্রিয়াকারে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সব হাইড্রোজেন প্রতিস্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত উক্ত বিক্রিয়াটি চলতেই থাকবে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে অন্যান্য হ্যালোজেন যেমন ব্রোমিন আয়োডিন তাদের সাথে কিন্তু অ্যালকেন বিক্রিয়া করে না এবং সংযোজন অপসারণ বিক্রিয়াও অ্যালকেন দেখায় না এখন আমরা দেখি এখানে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে চেইন বা সিকোলাকৃদের একটা বিক্রিয়া দেখেছি কিন্তু যদি আমরা তীব্র সূর্যালোকর উপস্থিতিতে উক্ত বিক্রিয়াটি করে থাকি তাহলে খুব সহজেই কার্বন টেট্রাক্লোরাইড বা পাইরিন উৎপন্ন হয়ে থাকে আমরা পরবর্তীতে অ্যালকেনের ডিটেলস নামকরণ করে থাকবো তো আমাদের সাথে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও